সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা থাকবে যদি চারটা কাজ দুনিয়ায় করতে পারেন। আমরা এতদিন জানতাম ফরজ নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর খেদমত করা আর পর্দায় থাকা, না এটা তো হাদিস, কিন্তু বাস্তবে এই গুণগুলো অর্জন করতে হলে আপনাকে চারটা বিশেষ গুণ অর্জন করা লাগবে, নয়তো আপনার জান্নাতের দরজা খোলা থাকবে না। এক নম্বরে, যে মহিলা কারণে অকারণে হঠাৎ করে স্বামীর সাথে কথা বন্ধ করে দেয়, এরকম মহিলা দেশে নেই, বেশ ভালোই চলছে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে দেখবেন কি একটা নিয়ে কথা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর, স্বামী যাদের পছন্দ করে না এরকম মানুষকে যারা ঘরে আসতে দেয়, কথা বুঝতেছেন, এগুলো শহরে বেশি হয়, গ্রাম অঞ্চল কিছু টের পাচ্ছেন না। তিন নম্বরে, স্বামীর অনুমতি ছাড়া সফরের দূরত্বের বাইরে কোনো মহিলা যদি যায় ও আর নেককার থাকতে পারে না। সফরের দূরত্বের বাইরে মানে বাড়ি থেকে 48 কিলোমিটার, 48 মাইল, 77 কিলোমিটার হয়, 48 মাইল বাড়ি থেকে বাইরে যাওয়া জায়েজ নেই। যদি হজ হয় হজেও যেতে পারবেন না, সাথে ওই 14 জন মাহরমের একজন থাকা লাগবে। আর মহিলার এখন রাজনৈতিক মিটিং করার জন্য এখান থেকে চলে যাচ্ছে খুলনায়, সাথে কেউ নেই, শুধু ফেরেশতা। শেষে দেখা যাচ্ছে সন্তান হচ্ছে সব ওই আল্লাহর ওলি খুলনার মতো, কি গো বিয়ে করলাম আমি, বউ আমার ছেলে খুলনার মতো, কোথায় গেছে ও, ওর সাথে গেছিল। চার নম্বরে, স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে। এখানে আমি নিজে সহ যত স্বামী বসে আছে জিজ্ঞাসা করেন, এটা ভিডিও হচ্ছে, সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘোরা মনে করছেন আমি জান্নাত পেয়ে বসে আছি, অত সোজা, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন গেলে ওইটা পছন্দ করা লাগবে। আমি নিজে বলছি এই কোরআন শরীফ সামনে আমার, আমি স্বামী সহ যত স্বামী বসে আছে প্রতিটি স্বামী পছন্দ করে চাই যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, কিন্তু আজ 198টা মহিলা এটা চায় না। কথা বলেন, কার কার বউ এটা চায় না, হাত বলেন তো, একজন শুধু এলাকায়, এই ওয়াজ করা আমার ঠিক হচ্ছে না, এলাকায় যা আছে মহিলারা সবই আল্লাহর ওলি, আপনাদেরই দোষ বেশি, ওরা তো চাই, আপনারা নেন না কেন,